আমি বলতে পারি এখানে যতটা আনন্দ করার মতো জায়গা ততটাই আনন্দ করতে পারছি, এবং আজকে আমি একটি ভিডিও তুলছি বাঁকুড়া ভ্রমণে। আমি ঘর থেকে কিছুক্ষণ পরে বেরোবো। ও প্রজাপতি, আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে, রোদ দূরে দেখতে পাচ্ছি না, মানে আসলে এতটাই রোদ, ছায়াতে আছি। আমি কিছুক্ষণ পরে আমার ফ্যামিলির সাথে বেরোচ্ছি। এক দাদা লজ্জা পেয়ে গেছে। ক্লিক হচ্ছে, সেলফি ক্লিক। আমি বেরিয়ে পড়েছি হাঁকুড়া ভ্রমণের জন্য মুশিয়াড়ায়, সবার অনুরোধে। এতে আমি আমার স্মার্টফোন থেকে ভিডিও করছি। গ্রামগঞ্জ এখন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে শহরের মতো। এবার সেটা পরে আলোচনা করে ওই ডেটটা একটুখানি আমার হলে 20 থেকে যেমন 30-এর মধ্যে ডেট হলে খুব ভালো হয়, সেখানে অ্যাডজাস্ট করা যায়। দীর্ঘ কয়েক বছর কাটার পর বাঁকুড়া ভ্রমণে এসে দেবাংশুর সঙ্গে দেখা পেয়েছি। এখানে কিছু বলতে চাও?
আমি আমি বন্ধুকে পেয়ে আমিও আনন্দ হলাম কতদিন পর দেখে দিদিমান কি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো কে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আমার নাম দেবাংশ চট্টোপাধ্যায় আমি 6 এ পড়ি তোমার প্রিয় বিষয় কি আমার প্রিয় বিষয় হিন্দি ছাড়না তো পড়তাই একটা বাংলা একটা হিন্দি তো যাই হোক এখানে কয়েকজন মানে হিন্দিতে কথা বলে তাদের জন্য আমি কিছুটা হিন্দিতে কথা বলে দেব আপ কেসে হ্যায় আপ কন হ্যায় প্লিজ কমেন্ট মে বাতাইয়ে জো হিন্দুস্তানি হ্যায় উসকে লিয়ে বাকিটা এখানে এই তো আমরা রাতের বেলায় ঘরে আছি আমরা কিছুক্ষণ আগে বোম ফাটাচ্ছিলাম ধুস ধুস করে আর এখন বোম নিস্তব্ধ হয়ে গেছে রাতের আকাশ সাড়ে 8টা বাজছে বোম ফাটছে এখন আরে কে বোম ফাটাচ্ছে এদিকে এদিকে আমি বোম ফাটানোকে ডেকে আনছি আমি একটু পরে